দেখছেন এই মুহূর্তে এমএস স্পেশাল নিউজ। আজ চোখ রাখবো দেশ ও রাজ্যের বাছাই করা বড় দশটি খবরে। খবরগুলি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। শুরুতেই চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে। এখনই লোকসভা ভোট হলে পশ্চিমবঙ্গে কটা আসন পাবে, সমীক্ষা দেখে মাথা ঘুরে যাবে আপনারও। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ঢাকে কাটি পড়ে গিয়েছে, কে দখল করবে গ্রাম বাংলার মানুষের মন, তা নিয়ে শুরু হয়েছে তর্জা, উঠে আসছে একাধিক তত্ত্ব। এবার এই গ্রাম বাংলা দখলের লড়াইয়ের মধ্যেই বাজতে শুরু করেছে লোকসভা নির্বাচনের সুর। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে কার্যত এটাই রাজ্যের সেমিফাইনাল। গত লোকসভা নির্বাচনে তৃণমূলকে বড়সড় ধাক্কা দিয়ে নজিরবিহীন সাফল্য পেয়েছিল বিজেপি। 2019 সালে রাজ্যে তখন বিজেপির বিধায়ক সংখ্যা 3, তবে লোকসভায় 18টি আসন ছিনিয়ে নিয়েছিল তারা। যদিও 2021 সালের বিধানসভা নির্বাচনে সেই ফল ধরে রাখতে পারেনি পদ্ম শিবির, 100 আসনও পার করতে পারেনি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এবার মরিয়া হয়ে উঠবে বিজেপি তা বলাই বাহুল্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপির চমকপ্রদ সাফল্যের অন্যতম কারণ ছিল 2018 সালের পঞ্চায়েত ভোট। স্থানীয় নির্বাচনে শাসক দলের দৌরাত্ম্য মেনে নিতে পারেনি বহু ভোটার, আর তারই প্রতিফলন ঘটেছিল লোকসভা ব্যালটে। 2023 সালের পঞ্চায়েত ভোটেও রক্ত ঝরতে শুরু করেছে, শাসক বিরোধী মিলিয়ে বহু মানুষের প্রাণ চলে গেছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে এখন যদি রাজ্যে লোকসভা নির্বাচন হয় তাহলে কোন দলে ঝুলিতে কটি আসন যাবে? জনমত সমীক্ষা বলছে এই মুহূর্তে রাজ্যে লোকসভা 42টি আসনে ভোট গ্রহণ হলে ঘাড়ে ঘাড়ে লড়াই চলবে বিজেপি ও তৃণমূলের। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি দুরন্ত ফল করলেও বাংলায় সেভাবে সংগঠন গুছিয়ে উঠতে পারেনি তারা। কিছুটা মোদি ম্যাজিক এবং কিছুটা প্রতিষ্ঠান বিরোধিতা থেকে গতবার ভালো ফল করেছিল বিজেপি, সেখানে সিপিএমের ঝুলিতে এসেছিল শূন্য। কংগ্রেসের একমাত্র সলতে হয়ে জ্বলছিলেন অধীর চৌধুরী। এখনই যদি রাজ্যে নির্বাচন হয় তাহলে পুনরাবৃত্তি ঘটতে পারে 2019 সালেরই। তৃণমূল পেতে পারে 20-22টি আসন, বিজেপি পেতে পারে 19-20টি আসন, এদিকে বামেরা পেতে পারে 1-2টি আসন এবং কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 1-2টি আসন। সম্প্রতি পঞ্চায়েত ভোট নিয়ে একটি জনমত সমীক্ষা প্রকাশ করেছিল এবিপি আনন্দ, সেই সমীক্ষা করেছিল সি ভোটার। সেই সমীক্ষা অনুযায়ী রাজ্যের 20টি জেলা পরিষদের মধ্যে তৃণমূলের দখলে যাবে 15টি আসনের ভিত্তিতে 928টি জেলা পরিষদ আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 684টি আসন, বিজেপি পেতে পারে 175-275টি, বাম কংগ্রেস 57-120টি পেতে পারে। পঞ্চায়েত ভোট আর মাত্র কয়েকদিন বাকি, ভোটের আগেই বিজেপি ও তৃণমূলের পর্দাফাঁস, তোলপাড় রাজ্য রাজনীতি। ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, এই আবহে তৃণমূল বিজেপির সেটিং তত্ত্ব সামনে আনলেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস বিজেপির হাত মেলানো প্রসঙ্গ উত্থাপন করে কটাক্ষ করলেন দিলীপ। মালদার শাহপুরে চায়ে পে চর্চার অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ বলেন, টিএমসি বিজেপির এজেন্ট, যেখানে ধান্দা সেখানে হাত মেলাই, মানুষ বুঝে গিয়েছে। খোঁচা দিয়ে বলেন, তৃণমূলই পাটনা গিয়ে লিট্টি খেয়ে আসে, নিজেদের ধান্দায় চলে, পঞ্চায়েত নির্বাচন থেকে তার জবাব দেওয়া শুরু হয়ে যাবে। সম্প্রতি সুজাপুরে পঞ্চায়েত প্রচারে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ অভিষেকের, কংগ্রেস বিজেপির সেটিং তত্ত্বের কথা বলেছিলেন তিনি। দাবি করেন যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কখনোই বিজেপি কিংবা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে না, যেখানে তৃণমূল বাংলার মানুষের অধিকারের স্বার্থে লড়ছে সেখানে কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তার বিরোধিতা করছে, কংগ্রেসকে বিজেপির এজেন্ট বলেছিলেন তিনি। বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। কিছুক্ষণ আগে তুমুল বৃষ্টির মাঝে লাগাতার বজ্রপাত, সেই বজ্রপাতে প্রাণ কাড়ল একসঙ্গে 4 জনের।
তুমুল বৃষ্টির সঙ্গে লাগাতার বজ্রপাত, আর তার জেরেই বাঁকুড়ায় মৃত্যু হলো চারজনের, জখম হয়েছেন মোট চারজন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে দুর্গতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বিধায়ক সমীর চক্রবর্তী। সোমবার বাঁকুড়ার গঙ্গা জলঘাটের নিত্যানন্দপুর গ্রাম থেকে কিছুটা দূরে থাকা এক জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন পাঁচজন মহিলা। কাঠ সংগ্রহ করে বাড়ি ফেরার সময় আচমকায় ব্যাপক হারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে তারা একটি পাঁচিলের পাশে আশ্রয় নিয়েছিলেন। সেখানে একটা বড় গাছ ছিল, আর সেখানেই ঘটে বিপত্তি। বজ্রপাতে গাছের নিচে আশ্রয় নেওয়া দুই মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি তিনজন অমর কারণ গ্রামীণ হাসপাতালে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দুই মহিলার নাম চাইনা লোহার, বয়স 60, ও আরেকজন রয়েছেন মায়া লোহার, বয়স 38। আহত ও মৃত প্রত্যেকেই বাঁকুড়ার গঙ্গা জল ঘাটের তারকা বাইত গ্রামের বাসিন্দা। বিষ্ণুপুর থানার অন্তর্গত এলাকায় মৃত্যু হয়েছে আরও দুইজনের, তাদের মধ্যে চন্দন নাগ অর্জুনপুরের বাসিন্দা আর মহাদেব দে ঝাউতোরার বাসিন্দা। তাদের দুজনের মৃত্যু হয়েছে। বেলসুড়ি আর বামনতোড়ের এক বাসিন্দা জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রসঙ্গত হাওয়া অফিস বলছে উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ, বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি, অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেই বজ্রপাতে মৃত্যু হলো দুই মহিলার। কেন শুভেন্দু অধিকারী বিয়ে করেনি, আসল কারণ জানা গেল। কেন বিয়ে করেনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জানা গেল কারণ। কেন আজও অবিবাহিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? এই প্রশ্নের উত্তর প্রায় 3 বছর আগে 2020 সালে নিজে থেকেই তিনি দিয়েছিলেন। নিজের জন্মদিনে হলদিয়ার এক অরাজনৈতিক সভা থেকে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও নিজে থেকেই মুখ খুলেছিলেন শুভেন্দু অধিকারী। নিজের ভাইরা বিয়ে করলেও কেন তিনি বিয়ে করেননি, এই বিষয়ে মুখ খুলেছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেছিলেন সতীশ সামন্ত সুনীল ধারার মতো স্বাধীনতা সংগ্রামীদের জীবন আদর্শে উদ্বুদ্ধ হয়েই এই জীবন যাপনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নেতার কথায় তাদের লেখায় তারা বলে গিয়েছেন, দিবি যদি সবটা দে পুরোটা দে সেই মন্ত্রে আমি দীক্ষিত। তিনি আরও বলেন, আপনারা নিশ্চিত থাকুন, আমার বাবা মাকে সুস্থ রাখার কর্তব্য আমার। কিন্তু শুভেন্দুর পরিবার ও ছোট্ট 5-7 জনের পরিবার নয়, শুভেন্দুর পরিবার বাংলা বাঙালি পরিবার, পান্তা ভাত খাওয়া গ্রামের লোকের পরিবার। আগামীর লড়াইতে গ্রাম জিতবে, জেলা জিতবে। সতীশ সামন্তরা পথ দেখিয়েছেন, সেই পথেই শুভেন্দু হাঁটবে। নিজের পরিবারকে একটা ছোট গণ্ডির বেড়াজালে রাখতে চাননি বলেই আজও তিনি অবিবাহিত।